ऐसा लग रहा है इससे जा रहा गुंडा एक टेंशन नहीं लेने का क्या बात करने दो भाई बात कर रहा हूँ रास्ता है हाथे पिस्तौल এলাকা দাপিয়ে বেড়াচ্ছে প্রমোটার দীপক বাল্মীকি ওরফে লম্বু পাপ্পু বেনিয়াপুকুরের গ্যাংওয়ারে ঘটনায় প্রকাশ্যে এলো পিস্তল হাতে এলাকা দাপিয়ে বেড়ানোর ছবি প্রমোটিংকে কেন্দ্র করে সোমবার বিকেলে রণক্ষেত্র হয়ে ওঠে বেনিয়াপুকুর এলাকা দীপক বাল্মীকি ওরফে লম্বু পাপ্পুর সঙ্গে বতসা বাঁধে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আমিন ও তার সাথে আমিন আপনা তিন সাল কা বেটা কো টিউশন সে লেকে আ রহা থা পড়া কে উসকো ধর কে উসকো খুব মারা হ্যায় उसको पिस्तौल दिखाया उसको मारा है तो इसका मतलब क्या है दोनों तरफ से तो वार आमिन तो कोई वार नहीं किया था ये लोग तो क्रिमिनल नहीं है क्रिमिनल कौन है पप्पू है ना पिस्तौल पप्पू के हाथ में है ना प्रथमे हाथाहाथी पर दुपक्षर मध्य शुरू है गोलागुली गुली लागे लम्बू पप्पू डान पाए घटनास्थल से उधर आए एक पिस्तौल आप लोगों के पास अभी भी पिस्तौल है गोली है वो हम लोग लाल बाजार थाना को देंगे कहां पर है अभी पिस्तौल और गोली है अपने पास ही अरे भाई हम लोग क्रिमिनल नहीं है जो हम उसको हटा देंगे किसका बंदूक का गोली है पप्पू पप्पू लंबू पप्पू का रे साहब के 3 लाख টাকা চেয়েছে এরা সপ্তাহ খানিক থেকে চাইছে তো আমি বললাম তোদেরকে দেব না ঘটনা দিন অভিযুক্ত প্রমোটার দাবি করেন বেশ কয়েকদিন ধরে তার কাছে 3 লক্ষ টাকা তোলাছে হুমকি দিচ্ছিল দুষ্কৃতীরা তা দিতে না পারায় তার উপরে হামলা চালানো হয় যদিও এলাকাবাসীদের তোলা মোবাইল ফোনের ফুটেজে দেখা যাচ্ছে প্রকাশ্যে পিস্তল হাতে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছেন অভিযোগকারী স্থানীয় বাসিন্দাদের দাবি সংঘর্ষের সময় পাপ্পুর পিস্তলটি পড়ে যায় পরে সেটি তুলে দেওয়া হয় লালবাজারের হাতে এলাকায় দুষ্কৃতী দৌড়াতে প্রশ্ন ওঠে বেনিয়াপুকুর থানার ভূমিকা নিয়ে ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে লম্বু পাপ্পুর বিরুদ্ধেও গুলি চালনার অভিযোগ রয়েছে হাসপাতাল থেকে ছাড়া পেলে তাকেও গ্রেফতার করা হবে পার্থপ্রতিম ঘোষ এবিপি আনন্দ কলকাতা ভাই টেনশন নেই লেনে কা ক্যা বাত করনে দো ভাই রাজেশ ভাই ছোড়িয়ে বাত করনে দিয়ে ভাই।